কিছুদিন থেকে একটি সমস্যা প্রায় সকলে রয়েছে, টেলিগ্রামে খুন আসে না। তো আমরা সকলে জানি একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট যখন আমরা খুলি ওই সময় কিন্তু একটি কুক কিন্তু আমাদের পাঠানো হয়, এবং আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে কোনো কারণে ডিলেট হয়ে গেলে সেটা আমরা পুনরায় লগ ইন করার সময় কিন্তু আমারও ওই টেলিগ্রাম থেকে একটি কুক কিন্তু আমাদের পাঠানো হয়। তো ইদানিং এই কিছুদিন থেকে এই কুকটি আমরা পাচ্ছি না, কোনো মতেই কুকটি আমাদের মোবাইলে আসছে না। তো আপনি কিভাবে ওই কুকটি নিয়ে আসবেন বা আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন এটাই মূলত আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো আপনি এই কুকটি পাওয়ার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর রয়েছে, আপনি কি করবেন এই গুগল প্লে স্টোর আপনি চলে আসবেন। তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি এখান থেকে এই সার্চ বারে ক্লিক করে দেবেন, সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন VPN। তো VPN লিখে আপনি এখান থেকে সার্চ করে দেবেন, VPN লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনার অনেক রকমের VPN চলে আসবে। এখান থেকে আপনি এখান থেকে দেখতে পাবেন সুপার VPN, এখানে একটি অপশন রয়েছে মানে এরকম একটি অ্যাপ রয়েছে, আপনি কি করবেন এইখানে ক্লিক করে দেবেন। তো এই অ্যাপে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই অ্যাপটি এখানে ওপেন হবে, এবং আপনি কি করবেন এখান থেকে এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে ইনস্টল করছি, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো অ্যাপটি এখানে ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি কি করবেন এই অ্যাপটি এখান থেকে ওপেনে ক্লিক করে এখান থেকে ওপেন করে নেবেন। তো অ্যাপটি এখান থেকে ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস স্ক্রিন এখানে ওপেন হয়ে যাবে, আপনি কি করবেন এখান থেকে এই যে এলআপি রয়েছে এখান থেকে দিয়ে আপনি এটা এখান থেকে অ্যালাউ করে দেবেন। তো এখান থেকে অ্যাপটি অ্যালাউ করে দেওয়ার পর আপনার সামনে এখানে আবার একটু লোড নেবে, এবং এখানে কিন্তু আপনার এখানে অ্যাপ কিন্তু চলে আসতে পারে। তো অ্যাপগুলো চলে আসলে আপনি এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ক্রস বাটন রয়েছে, এইখানে ক্লিক করে আপনি এই অ্যাপগুলো এখান থেকে ক্রস করে দেবেন। তো অ্যাপগুলো এখান থেকে ক্রস করে দেওয়ার পর আপনার সামনে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস কিন্তু অপেন হয়ে যাবে, এবং আপনি এখান থেকে দেখতে পাবেন উপরে একটি অপশন রয়েছে অপশন সিলেক্ট, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। এইখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কোনো দেশ সিলেক্ট করা থাকুক আপনি কি করবেন এখান থেকে অটো সিলেক্টে রেখে দেবেন, এখানে কোনো কিছু করবেন না। আপনি এখান থেকে অটো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন নিচে একটি অপশন রয়েছে কানেকশন, তো আপনি কি করবেন এই যে নিচে কানেকশন অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম কোনো রিকোয়ারমেন্ট চলে আসলে আপনি এখান থেকে ওকে তে ক্লিক করে দেবেন। ওকে তে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এখানে কিছু করে লোড নিলেন, তো লোড নেওয়ার পর কিন্তু আপনার এখান থেকে দেখতে পাবেন এই VPN কিন্তু আপনার অপেন হয়ে যাবে। তো যদি আপনার এখানে কানেকশন না হয় আপনি এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে এখান থেকে দেখতে পাবেন ডিসকানেক্ট লেখা কিন্তু এখানে চলে আসছে। তো ডিসকানেক্ট লেখা মানে এখান থেকে আপনার অলরেডি কানেকশন রয়েছে, এখন যদি আপনি এখান থেকে ডিসকানেক্ট করে দিতে চান তাহলে আপনি এখান থেকে অবশ্যই ডিসকানেক্টে ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে এই অ্যাপটি ডিসকানেক্ট হয়ে যাবে, এবং প্রত্যেকের মোবাইলে কিন্তু এইটা যখন কানেকশন হয়ে যাবে তখন এই যে আপনার নোটিফিকেশন বার রয়েছে ওইখানে কিন্তু আপনার এখানে একটি লোগো শো করবে। তো আমার এখানে শো করছে না একটি ফিফার মতো আইকন শো করছে, আর আপনার এখানে একটি চাবি অথবা চালার মতো কিন্তু আইকন এখানে শো করতে পারে। তো সবচেয়ে বড় কথা হলো আপনার এখানে যখন কানেকশন হয়ে যাবে তখন এখানে ডিসকানেক্ট দেখাবে, আর যখন কানেকশন না হবে আপনার এখানে কানেকটিং দেখাবে। তো আপনাদের এটা এখান থেকে সম্পূর্ণভাবে কানেকশন হয়ে যাওয়ার পর VPNটা আপনাদের যদি টেলিগ্রামটি রয়েছে এইটা আপনারা ওপেন করবেন বা আপনারা খোলার চেষ্টা করবেন এবং লগ ইন করার চেষ্টা করবেন, তখন অবশ্যই আপনাদের এখানে কুকটি চলে আসবে। যদি এইটা কুকটি না আসে তাহলে আপনাদের যে সিমটি রয়েছে মানে মোবাইল অপারেটর সিমটি সেটা আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন। এক সিমে না হলে আপনারা অন্য সিমে ট্রাই করবেন, যেমন বাংলা লিঙ্ক না হলে আপনারা রবি ট্রাই করবেন, রবি না হলে এয়ারটেল ট্রাই করবেন। এইভাবে কিন্তু আপনাদের করতে হবে। যদি আমি এইভাবে দেখিয়ে দিলাম এরপরও যদি আপনাদের কানেকশনটি না হয় তো আপনারা এখানে অবশ্যই মনে রাখবেন আপনাদের ওই টেলিগ্রামের কুকটি নেওয়ার আগে বা আপনারা টেলিগ্রামটি খোলার আগে বা লগ ইন করার আগে আপনারা এখান থেকে VPNটি ওপেন করে নেবেন। VPNটি ওপেন করে নেওয়ার পর আপনারা তখন ওইখানে আপনারা ওই টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন, ওই টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন বা আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টটি লগ ইন করবেন, তবেই না আপনারা এখান থেকে কুকটি পেয়ে যাবেন।